দেশের ভিতরে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছেন তাদের প্রতিহত করা হবে। শনিবার সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তারা বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যারা আসছেন তারা দেশের অতিথি, তাদেরকে সম্মান করতে হবে। মোদীর সফরের সময় সর্বোচ্চ নিরাপত্তা থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। অতিথি হিসেবে নরেন্দ্র মোদী সাতক্ষীরা মন্দির পরিদর্শনে যাবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারত বাংলাদেশে করোনা পরিস্থিতির অবনতি হলেও স্বাস্থ্যবিধি মেনেই এই সফর অনুষ্ঠিত হবে। আমরা খুব গর্বিত যে উনি আসবেন এবং সেই সাথে উইল প্রোভাইড অল দ্য প্রোটেকশন, এটাতে কোনো সন্দেহের কোনো কারণ নাই। এবং আমরা উইল আমাদের যে প্রোগ্রাম যেভাবে আমরা রান করছি উইল ডু ইট। মৌলবাদীদের উত্থান নিয়ে আমরা চিন্তিত নাই, কারণ বাংলাদেশের জনগণ জানে মৌলবাদীরা কীভাবে আপনার কীরা কন্ট্রোলে রাখতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী ভালো করে জানেন হাউ টু ডু ইট। যারা বিভিন্ন মতামত দিচ্ছেন তাদেরকে অনুরোধ করব যে তারা যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবেসে থাকেন, স্বাধীনতার সপক্ষের শক্তি হয়ে থাকেন, বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে সম্মান দিয়ে থাকেন, তাদেরকে অবশ্যই অতিথিদেরকে সম্মান প্রদর্শনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।